मेरा दिल ए पुकारे आज हम भीगा भीगा हूँ मेरा दिल ए पुकारे आजा आय खुकु आय दीदी पागल है गेसन एकटू एकटू देखेछो मानुष किभाबे प्रयोजनेर संगे साथे पाल्टे जाए कार कथा बोलछि रुमकी झुमकी चैनेले भिडियोगुलि ना थाकार पर सबाई कि बोलल रुमकी झुमकी भये 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 पालिएछे कार भये पालिएछे ঢঙ্গি বইয়ের ভয়ে পালিয়েছে কারণ ঢঙ্গি বইয়ের সেই কমিউনিটি পোস্ট দেখার পর রুমকে জমকে হেভি 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 ভয় পেয়ে গেছে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটররা তিলকে তাল করতে পারি তাই তো কি করে রুমকি ঝুমকি ভয় পেয়ে পালিয়ে যেতে পারে ভিডিও ডাউনলোড করে কালকে সকালের ভিডিও একদিন করেছে ডাউনলোড করে রেখেছি যা হবার দেখে নেব বিকাল বেলায় শুটটা অন্যরকম হয়ে গেল ঘুরতে যামু থাকতে যামু কেন কন্টেন্ট আয় কন্টেন্ট আয় মেরে দিল এ পুকারে তু আজা তোরে এবার আদা পাগল করছি এইবার তোকে ওই পাঠাকে যখন আমরা বলি দেই কি করি সিঁদুরের টিপ পড়াই জবা ফুল দেই দুব্বা দেই পুরোহিত এসে মন্ত্র বলে তারপর এতটা পাগল করছি তোর লাইভে গিয়ে তোকে অত্যাচারিত করেছি তোর লাইভে গিয়ে তোকে অসম্মান করেছি কিন্তু তারাই কথা দিলাম কথা আগেও দিয়েছিল যখন ওই দুটো পরিবার এক হয়ে গেল তোমরা এক হয়ে যাও এক হয়ে যাও এক হয়ে যাও এক হয়ে গেল পরের দিন থেকে কিন্তু ভিডিও নামছিল একদিনের জন্য ভিডিও নামানো নেগেটিভিটি বন্ধ ছিল না নেগেটিভিটি বন্ধ ছিল না তারপর যেটা বলছিলাম সকালে কমিউনিটি পোস্ট দেখার পর ডাউনলোড করে কেছিস মেরে ফেলবো ফেরে ফেলবো তবে কি রুমকি ঝুমকি ভয় পেয়ে পালিয়ে গেল ঠেঙ্গা তাই যদি হতো আমাদের মতো কন্ট্রোভার্সি চ্যানেলরা এইভাবে দিনের পর দিন নিংড়াতে পারতো না নিংড়াতে পারতো না যারা বলছে এরা রুমকি ঝুমকিকে দিনের পর দিন নিংড়িয়েছে নিংড়িয়েছে তো তাহলে রুমকি ঝুমকি দিয়ে গেছে কারণ নিতে পারবে না কোনো স্টেপ কারণ নাম কারণ ডাইরেক্ট বল হ্যাঁ কিছু কিছু চ্যানেল ওর থাম্বনেলের ফটো লাগিয়েছে চ্যানেলের নামও ফার্স্ট দিক থেকে চ্যানেলের নামও বলেছে কিছু কিছু চ্যানেল কি যে বুড়িমা প্রথম দিক থেকে সবচেয়ে বেশি লেগেছিল সবার আগে তো উনি বলেছেন যে বুড়ির জন্য আজকে রুমকি ঝুমকি ওয়াইটি ছাড়ল রুমকি ঝুমকির জীবনটা হেল হয়ে গেল ওর মেয়ের জীবনটা হেল হয়ে গেল দুই খান বুড়ি তো মেইন বুড়ি যে সে তো প্রথম দিকে থামনেলই লাগাতো ফটো লাগাতো হ্যাঁ তারপর পালায় গেছে ভয়ে পালায় গেলে কি আরে ভাই মুখে বলো কেন করে দেখাও আমিও চাই আমিও দেখতে চাই বদলা নেবে প্রতিশোধ নেবে প্রতিশোধ নিতে গেলে বা কেস করতে গেলে কিন্তু যে করবে তার সব দিকে ক্লিন চিট থাকতে হয় আর যেহেতু পরিবারের সদস্যরা অনেক কিছু মতো জানে তাই নয় কি তাই নয় কি তাহলে ভালোই হবে খেলাটা আমাদের জন্য লাভ হবে কন্টেন্ট পাবো ঢুঙ্গি বউ যদি ওদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় তাহলে নিশ্চয়ই রুমকি ঝুমকির হাজবেন্ডও চুপ থাকবে না কারণ সেও একটা চাকরিরত পুরুষ লোক তারও কিছু গার্ডস থাকবে তারও কিছু সে থাকবে আর যেটুকুন রুমকি ঝুমকির বাড়িটা শুনি মধ্যমগ্রাম আমার মনে হয় ওইখান থেকে কলকাতার হাইকোর্টটা খুব দূর ওইখানে অনেক কিছু থাকবে নাগরিকত্ব থেকে শুরু করে নাগরিকত্ব থেকে শুরু করে অনেক কিছু নিয়ে নিশ্চয়ই রুমকি ঝুমকির বড় টান দিতে পারবে তাই না কি আচ্ছা তো কোনোদিনই কোনো কমিউনিটি পোস্ট দেখে কেউ ভয়ে পালা না তাহলে আমরা সবাই ভয়ে পালাতাম হলে তোমরা কিছু জানো যাবি দেখছো কিছুদিন আগে আমাদের কেউ একজন আপন লোক নোটিশ পেয়েছে নোটিশ পাওয়ার পর নোটিশ যে দিয়েছে সে কিছুই করতে পারেনি কিছু করতে পারেনি সে তার চ্যানেলে ওই পরিবারটাকে নিয়েই কিন্তু আবার নেগেটিভ ভিডিও করেছে নোটিশ পাঠানোর পরেও কিন্তু থামাতে পারেনি কারণ নোটিশের ভেতরে কিছু ছিল না পারে না আমরা যদি একটু বেড়ে খেলি তাহলে এটা পারা যায় না আর রুমকি ঝুমকি তো এখানে আপন আত্মীয় ও তো অনেক ভেতরের তথ্য জানে তখন ওইগুলো টান দেবে যেটা হয়তো আমরা জানি না আমরা জাস্ট ভিডিও টু ভিডিও দেখি তাহলে
রুমকি ঝুমকি সরে গেছে ওর মেয়ের জন্য, ওর অসুস্থতার জন্য, ওর শরীর দেখার পর ওর বাবা মা কোনোদিনই চাইতে না ওই ধরনের ভিডিওগুলি করুক। ও নিতে পারছিল না, নিয়েছিল মাঝখানে। ইনফ্যাক্ট রুমকি ঝুমকির অতটা হয়তো রাগ ঢঙ্গি বইয়ের প্রতি নেই যতটা এই দুজনের প্রতি আছে। হয়তো শেষ পর্যন্ত নিজেকে শেষ করতে দিতে পারতো, কারণ ও দুইটা বইকে কোনো মতেই ক্ষমা করতে পারছে না, যে কিনা ওর মেয়ের অ্যাড্রেস, স্কুল অ্যাড্রেস রিভিল করে দিয়েছে। আর সেই মেয়ের অ্যাড্রেস যখন এই দীঘার ভিডিওগুলি দেখা গেছে, কোথাও না কোথাও ট্রোল হয়ে যাচ্ছে ব্যাপারটা, ওটাও নিতে পারিনি। তার জন্যই তার এত একটা মানুষ ফট করে হাইপার হয়নি। আর সেইখানে অনেকে বলছে যে দেখেছো তো কত জুতার বাড়ি, কত লাত্থি, কত কিছু। যারা কোনো লাইভে গিয়ে জুতার বাড়ি আর লাত্থি দেখায়, এটা তাদের মানসিকতা। কোনো ভদ্র মানুষ পারবে কোনো লাইভে গিয়ে এগুলো দেখাতে? যতই ঘেন্না কেন করুক না, যতই ঘেন্না করুক না কেন, সেই পারবে? তার মানসিকতাটা ওই রকম হতে লাগবে, চলো রাগিয়ে দিই, চলো রাগিয়ে দিই। আর এরা ছিল মব, এরা না তো এর ভক্ত না তো ওর ভক্ত, কারণ ঢঙ্গি বোর্ড যারা ভক্ত না, এরা খুব শিক্ষিত, আমি অনেককে চিনি, এরা খুব হাই প্রোফাইল। ওরা লাত্থি জুতা দেখাবে না, দেখাতে পারে না। হ্যাঁ, কিছু ইয়াং হতে পারে, ফিকল ম্যানেড হতে পারে, ওখানে গেল। এর মধ্যে একজন কন্টেন্ট ক্রিয়েটারও ছিল, নীল নিদ্রা, যেরকম যখন টুনটুনি বুড়ি বললো যে হ্যাঁ ডাউনলোড করে রেখেছে, এটা ব্যাপারে কিছু হতে পারে, আমার তো খুব ভালো লেগেছে। কারণ ওই ডাউনলোডের মধ্যে ওই নীল নিদ্রার কমেন্টগুলি ছিল, ওই কমেন্টগুলি দিয়েও কিন্তু যে এরা শুধু লাইভে এসে অত্যাচার আমার অত্যাচার করে না, এরা পার্সোনাল ভিডিওতেও অত্যাচার করে। তো এখানে কিন্তু একটা রাস্তা খুলে গেল হলে ইসের জন্য, রুমকি ঝুমকির বরের জন্য, যে এই একবার অন্তপক্ষে একটা ক্রিয়েটারকেও ধরতে পারতো যে এই সেই ক্রিয়েটার, সে এখানে এসে লাইভে এসে গালাগাল দিচ্ছে এবং সে আমাকে ভিডিওতেও গালাগাল দেয়। এটা হচ্ছে একটা প্রুফ থেকে যেত। এটা যদি হতো না, সবচেয়ে খুশি আমি হতাম। তাহলে একটা অন্তপক্ষে একটা কন্টেন্ট ক্রিয়েটারকে রুমকি ঝুমকির হাজব্যান্ড শাস্তি দিতে পারতো উইথ প্রুফ। আমার প্রুফ লাগে, প্রুফ লাগে। অনেকে আমাকে বলেছে প্রুফ লাগে, প্রুফ লাগে। ঢঙ্গি বউ যাকে মেসেজ করেছে, ভাই প্রুফের দরকার নেই, সে আমার খুব ক্লোজ ফ্রেন্ড, জানে, যেহেতু ঢঙ্গি বউ চুপ আছে, কাকে সে মেসেজ করেছে, কাকে সে কল করেছে, তার মেয়ের সম্বন্ধে প্রশংসা করেছে, সে আমার খুব ক্লোজ বন্ধু। ঢঙ্গি বউ একটা এটা জেনে গেছে এতদিন পর্যন্ত, প্যাশনে দিয়ে কখন মিথ্যে কথা বলে না, কোনোদিন কোনো ব্যাপারেই বলিনি, না মামার তো ভাইয়ের সম্বন্ধে, না মাইমুনির সম্বন্ধে, কিছুই মিথ্যে আমি অ্যাটলিস্ট বলিনি। তো এখন আয় খুকু আয়, আজাব তুই আয়, এইবার আসলে কিছু বলবো না, এইবার এইবার খুকুমনি উঠবে, এইবার তুই চলে আয়, প্লিজ তুই না আসলে আমাদের আট মাস দুর্গাপূজা থেকে এপ্রিল, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, আমরা এতগুলি মাস ধরে চিবায়া 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 মাথাটা খাইলাম। আবার প্রশ্ন করেছে নীল নিদ্রা সেখানে, তোর হিমোগ্লোবিন জিরো কবে হবে, ভাবতে পারা যায়? হিমোগ্লোবিন জিরো হয়ে গেছে, মানে কত খুশির কথা। তারপরেও আবার কালকে রাত্রে মিষ্ট ভাষে আজা 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 তু হি কন্টেন্ট মেরা বল্লা বল্লা ইকরার তেরা আজা আজা। কারণ যদি তুই আসিস তবে তো খেতে পারবো। আমি জানি না রুমকি ঝুমকি কেমন আছে, আমি জানি না রুমকি ঝুমকি ফিরে আসবে কি না, আমি জানি না রুমকি ঝুমকি রিলেশনকে নিয়েছে, তবে আমি তখনও বলেছি, আমি আজকেও বলবো, সাত মাস আট মাস না থাকলে কিচ্ছু হয় না, কারণ আমি নিজে ছিলাম না, কিচ্ছু হয়নি। আমার অনেক আপুরা আছে, বাংলাদেশের আপুরা আছে যারা বিদেশে আছে, ওরা অনেক বড় বড় চাকরি করে, ওরা অনেকেই তিন চার মাস থাকে না অফিসিয়াল কাজ, মানে ওরা ওয়াইটিটা করে আর অফিসিয়াল চাকরিও করে। ওরা কী করে, আমাকে দিন একটা আপু বলছিল, অর্পিতা তুমি সাত মাস ছিল না, আমি তুমি চার মাস ছিলাম না, তাই না? কেবল হ্যাঁ আমারও কোনো, আমি যে বললাম আমার সাবস্ক্রাইবারও কমেনি, দশটা না পনেরোটা কমেছে, আমার ওয়াস্টামও কমেনি, কিচ্ছু কমেনি। সবচেয়ে বড় কথা, বড় বড় ক্রিয়েটাররা, ওই গাই, ওই বাপ, এরা কিন্তু চার মাস পাঁচ মাস পরে একটা করে ভিডিও দেয়, কোনো কিছু হয় না। ওদের একটা ভিডিওতে 25 লাখ ভিউজ আসে, ওদের কথা ওদের একটা ভিডিওতে 25 লাখ 50 লাখ ভিউজ আসে, কিন্তু ওরা কিন্তু চার মাস পাঁচ মাস পর পরও ভিডিও দেয়, কিচ্ছু হয় না। বড় যে মুন্না যে ড্রামা চ্যানেল, সে কোনো দিনও দু মাসের আগে ভিডিও দেয় না, দু মাসে একটা ভিডিও দেয়, একটা ভিডিওতে ওই 40 লাখ 50 লাখ ভিউজ হয়ে যায়, বাস হয়ে গেল। ও দু মাস দেড় মাসে একটা ভিডিও দেয়। তো এই যে কথাগুলি ওয়াইটিতে, এগুলো একটা ভুল, যেটা আমি বলেছিলাম ঢঙ্গি বচন বলেছিল ওর বর ভিডিও না দিলে চ্যানেল মনিটাইজেশন চলে যাবে, আমি একটা ভুল কথা, তুমি কী করে বললে? এত বড় চ্যানেল, হ্যাঁ, এক মাস ভিডিও না দিলে মনিটাইজেশন চলে যাবে, প্রমাণ তো আমি নিজে বসে আছি, এগুলো কিচ্ছু হয় না। যাই হোক,
এখন এই ডাকগুলি দেখে না হাসি পাচ্ছে, মানুষ কত অসহায়। যখন সেই মেয়েটাকে নির্মম ভাবে শেষ করছিল, ঠুসন্দেমু তোরে শেষ করলাম, তখন মনে হয়নি? ওই বাচ্চাটা যেটা জীবিত, যেটা স্কুলে যায়, তাকে হেনস্থা করার সময় মনে হয়নি? যেই বাচ্চাটা হয়নি, ভাবো একবার তোমাকে IVF করাতে হবে, ওরে পাগলি তুই ভাব। সরি ঢঙ্গি বউ, তোমাকে নিয়ে কোনো কথা বলছি না, তুমি মা হবে, এখানে তোমাকে আমি সাইড করে দিলাম। আমি সব তাদের জন্য বলছিলাম, তাদের জন্য আজকে রুমকি ঝুমকি ওয়াইটি ছাড়া হয়েছে। রুমকি ঝুমকিকে পাচ্ছে না, ওর বোনটাকে পাঠে, ধর তোর ঘ্যাটটাকে, তুই নাই তো তোর ঘ্যাটটাকে ধরবো, হ্যাঁ ওই ল্যাসটাকে ধরবো, ওকে না পেলে আমি ওকে ধরবো। এই মানসিকতা, তার কি ফল্ট? সে তার বোন, তারাই আবার মুখ তো মুখে বলছে, আবার কি সুন্দর শখ, এই রুমকি ঝুমকি সিরা জুতা ঝাড়ু সব গুছায় রাখবা, কারণ এরা এতটাই স্বার্থপর, এতটাই স্বার্থ, কন্টেন্ট জন্য তো বাড়ি চলে যেতে পারে। কথা দিলাম কিছু করব না, তারপর ফিরে আসলে ঘাটটা ধরার জন্য, নিজে না ধরলে অন্যদেরকে ধরানোর জন্য। আর তবে রুমকি ঝুমকির যা অবস্থা, ও এক গেলে নিজ আমাকে বলতে লাগবে না, ও যা ওদিন লাইভে করেছে দিয়েই দেবে এবার, তো ওটার জন্য আমাকে বলতে লাগবে না, তবে রেডি রেখো বাই চান্স দরকার পড়তে পারে। এই মানুষগুলি, এই মানুষগুলি এইভাবে কিন্তু আমাদের সুখেও ছিঁড়েছে। ওই যে ঠুসন দেবো বলছিল না, সে কিন্তু ওই আমাদের যে কেয়া সাবান আছে তার মাঝখানে একবার মা হয়ে গেছিল, ভাবা যায়? ওই রকম মেয়েটার কেউ মা হতে পারে? কারণ বিউস ওই সময়টাতে ওর কেয়া সাবান হাই পিচে উঠছিল, তো ওর মা হলে ও যদি একবার ভিডিওতে বলে দেয় নামটা, তাহলে ভিউজটা বেশি হবে। তো ভিউজের জন্য ওরা যে কোনো জায়গায় যা কিছু করতে পারে, ক্ষমা রচু বলে এই ধরনের শব্দগুলি বলেও কিন্তু সেই ঠুসন দেওয়ার মতো বয়স্ক মহিলা, যার দুইখানার মেয়ের একখান মেয়েও সুখী না, কোত্থেকে জানলে সুখী না? গোপন সূত্রে খবর, যদি গোপন সূত্রে খবর আসতে পারে যে ঢঙ্গি বউয়ের জামাইয়ের জন্য চাকরি পাইছে আমগো রুমকে ঝুমকির জামাই, আমার কাছে কেন আসতে পারবে না? এটা হয় যাদের কম বয়সে বিধবা হয়, বা ঘরে যখন আইবুড়ু মেয়ে থাকে, সেই মানুষগুলি সবসময় মানসিক অশান্তিতে ভোগে, তাদের মানসিক শান্তি থাকে না যে আমার কাছে এই জিনিসটা নেই কেন। তখন তারা মানুষকে এমনভাবে ছিবড়ায় মানুষটার পালাবার চায়, এটা আমার কথা না, শরৎচন্দ্র রবীন্দ্রনাথের অনেকগুলি গল্প আছে যেগুলো দেখিয়েছে, কম বয়সে বিধবাদের শারীরিক জ্বালা মানসিক জ্বালা বেশি থাকে। কেন রুমকি ঝুমকি আর অন্যদের নামে এতটা করছে না, বলছে না? কেন বারবার শুধু দুইটা বুড়ির নাম বলছিল, এবং ওদিন যদি শেষও করে দিত না, ও আমার মনে দুইটা বুড়ির নাম লিখেই যেত। তো এতটা জ্বালা শুধুমাত্র দুইটা বুড়ির জন্য ও পেয়েছে, বাকি অনেকে তো ওকে নিয়ে ভিডিও করেছে, কই কারোর প্রতি তোর এতটা ওর মানে এতটা ফিলিংস নেই? কারণ শুরুটা যে করেছে, মেয়ের অ্যাড্রেসটা যে রিভিল করেছে, তার প্রতি রাগ। তারপর তো সে তারা এরকমই হয়, আর যেই বাড়িতে একটা আইবুড়ু মেয়ে থাকে, 35-36 বছর বিয়ে হয় নাই, সেই বাড়ির বউরা এখন সুখে থাকতে পারে না, কারণ ওই মেয়েগুলি কোথাও না কোথাও গিয়ে অশান্তি করবেই করবে। এইখানে কিন্তু কেসটা এরকমই হয়েছে, আমি খালি ভাবি যে প্রিয়া কি বাচ্চাটা বেঁচেছে, জল্পনা আমার ঘরে এসেছিল, প্রিয়াও এসেছিল, আমি দুজনকেই বলেছি শুধু সাবধান থাকো, তাহলে এই ওই পরিবারটা তো এরকম করে ফেলতো। ওরা পরিবারের ধ্বংসটাতেই ভালোবাসে, পরিবারের ভাঙ্গনটাকেই ভালোবাসে, নিজের ভিউজ নিজের রেভিনিউজের জন্য যে কোনো পরিবার করে শেষ করে ফেলতে ভালোবাসে, কারণ নিজের পরিবারে সে সুখ নেই, নিজের মেয়ে স্বামীর ঘর করতে পারেনি। এত এত মেয়েরা স্বামীর ঘর কী করে করছে? জ্বলনটা ওইখানে, কষ্টটা ওইখানে, বুঝলে তো? নিজের টাকার জন্য আমি কি করিনি? ঢঙ্গি বুকে নিয়ে ভিডিও করেছি, কি বলেছি? এক হও দুই যা এক হও, কিন্তু হাসি পেলো কালকে সকালের ভিডিওতে যে রূপ, ডাউনলোড হ্যান কমিউনিটি পোস্ট দেখার পর পালিয়ে গেল, আর দূর, চোখের সামনে আমাদের শু ঘুরছে, চোখের সামনে আমাদের 7 দিন আগে পাওয়া লিগেল নোটিস, আমারই বান্ধবী আছে, কিচ্ছু করতে পারেনি, যে নোটিস যেদিন দিয়েছে এর পরের দিনই ভিডিও নামিয়েছে, ওই পরিবারটার এগেনস্টে নামিয়েছে, কারণ কিছু করতে পারে না, কিছু করতে পারা যায় না। আর সেখানে ওরা তো এক পরিবার, দিনের শেষে পাড়া প্রতিবেশী আত্মীয়জন আছে, এতই সহজ। এই অনলাইনে সো কল্ড আন্টিসরা বলবে, আর সংসারটা কেটে কুটে ফেস ফেস করে দেওয়া যাবে, সো কল্ড লোকরা বলবে, অত সহজ পৃথিবীটা না। আর সেই ভয়ে রুমকি ঝুমকি পালিয়ে যাওয়ার মতো মেয়ে না। ভিডিও প্রাইভেট করার পরও চাইলেও আজকে থেকেই ব্লগ দিতে পারে, হয়তো বা ও ব্লগ দেবে আজকের থেকে, দেখা গেলো আজকে আমি এখন কথা বলছি, আমি আমার ভিডিওটা আপলোড হওয়ার আগেই ও ব্লগ ছেড়ে দিয়েছে। কিন্তু ওই সব লোকদের যে ভয়,
একটা কন্টেন্ট ছাড়া, না কন্টেন্ট ছাড়া হচ্ছে ওরা কি অন্য কন্টেন্টে ভিডিও করে না? করে, অন্য কন্টেন্টও ভিডিও করে, ভিউজ ভিউজ আয়, এখানে রুমকে ঝুমকে আয় না, এখানে ভিউজ আয়। রুমকে ঝুমকে এখন নিজে যদি চ্যানেল না চালায় ওর হয়তো আর্থিক একটা ক্ষতি তো হচ্ছে, সেইখানে ওদেরও যে হচ্ছে, এটা যদি রুমকে ঝুমকে বুঝতে পারে আমার ইকুয়েশনটা, তাহলে আমি খুশি হব। তুমি তোমার ক্ষতিটা দেখো না, তুমি তোমার আত্মসম্মানটাকে বাঁচিও, তোমার মেয়েটাকে, তোমার মেয়ে তো ডিভোর্সই হতে পারবে না, না তোমার মেয়ে তো এমন হবে না না যে জামাই বাড়িতে গেলো আর ঘর করতে পারলো না। অনেকের বাড়িতে এখন আছে মেয়ে বিয়ের পরে ছেড়ে দিয়েছে, তুমি কি চাও তোমার মেয়েটা এরকম হোক? আমার মনে হয় না, ঢঙ্গি বউও চাইবে না, কারণ ওরও যখন মেয়ে হবে বা ওরও যখন ইসে হবে চাইবে আমার মেয়ে যেন সুখে শান্তিতে ঘর করতে পারে, তাই না? সব মা তো সেটাই চায়, কিছু কিছু মারা নিজের মেয়ের সংসার নিজেই ভেঙে দেয়, না তো লোকের সংসার, লোককে সংসার করতে দিতে খুশি হয়, না তো নিজের মেয়ে সংসার করতে খুশি যায়, কারণ নিজের জীবনে যে কমিয়াটা থেকে যায় এটা অন্যদের দেখলেও খুশি হয় না। নিঃসংসতার একটা সীমা থাকা উচিত। আমি ঢঙ্গি বউ কিনে কোনো দিন পারলে পারতাম অনেক ভিডিও করে অনেক র কথা বলতে, কিন্তু যখনই আমার মনে হয় ওর একটা রোগ আছে ভিতরে, তখন কখনো কখনো মনে হয় থেমে যাওয়া উচিত। আর আমি যদি বলি রুমকে ঝুমকে কিনে আরো অনেক অনেক কিছু হতে পারে, অনেক ভিডিও করতে পারে, এটা আমার মনে হতো, আমিও কিন্তু পারতাম ওদের মতো দিনে তিনটা করে ভিডিও ঢঙ্গি বউর এগেনস্টে নামাতে। আর শুধু আমি না, দল দল বলো, সেই দলের অনেকেই ছিল। প্রিয়াং ভাই কই রে, প্রিয়াঙ্গের যা মুখ, প্রিয়াং রুমকে ঝুমকিকে প্রচণ্ড লাইক করে, আর প্রিয়াং অনেকবার বলেছিল যে রুমকে ঝুমকি তোমার হয়ে আমি কি ভিডিও নামাবো, তোমরা প্রিয়াংকে দেখেছো রুমকে ঝুমকি লাইভ অনেক সময় গেছে, এবং সে কিন্তু মনে প্রাণে চেয়েছিল, রুমকে ঝুমকি বললাম না যে কাকে লাগিয়েছো, কাকে লাগিয়েছো, কাউকে লাগাইনি, লাগালে কিন্তু পারতে দেখে লাগাতে আরামসে। আর প্রিয়াঙ্গের যা মুখ, ও যদি বলতে শুরু করে দেয় না তাহলে সে কাপড়টা কারোর উপরে থাকবে না। হ্যাঁ, তো এরা কিন্তু রেডি, কালকে আমাকে বলছে নামগুলি বলেন, নামটা বলে, একটা নাম, একটা ভাইয়ের নাম বলে দিলাম, ব্যাস এর বিষয়ে নাম বলবো না, ভিডিওতে জিজ্ঞেস করবো না, উত্তর দেবো না, এইটুকু নিজেটা বলা সেটা আমি বলে দিয়েছি। হ্যাঁ, তো এটাই হচ্ছে কথা। তার জন্য ওই কমিউনিটি পোস্টের দেখে দেখো তোমরা নিজেরাই ভেবে দেখো, সকালে ওরা পালিয়ে গেছে পালিয়ে গেছে পালিয়ে গেছে, বিকালেই যখন দেখলো আর ভিডিও নেই, ওদের পেটেই মুচড়া মারলো, কারণ কন্টেন্ট আয়, কন্টেন্ট আয়, একটা রেডিমেড কন্টেন্ট নিজে করি তো জানি, থাকতে খুব সুবিধা হয়, খুব সুবিধা, এত বেশি ভিডিও দেখতে লাগে না, ভাবতে লাগে না, চিন্তা করতে লাগে না, ফটাফট ফটাফট একটা করে ভিডিও নামানো যায়। একটা মানুষকে নিয়ে ছিবড়ে আট মাস খাওয়ার পর রে ভাই শান্তি হয় নাই, মেয়েটা মরে যাবে তাও যেন ভিডিও দিয়ে যায়, কেন ওদের কন্টেন্ট লাগে, মেয়েটাকে শেষ করে ফেলেছে, মেয়েটা মন্দারমণি ঘুরবে না, মেয়েটা দীঘাতে ঘুরবে না, মেয়েটা মন্দারমণিতে কোন হোটেলে থাকবে, হোটেলে থাকার টাকা আছে কিনা সেটাও উত্তর দিতে লাগবে ওদের কাছে। আর শুধু গোপন সূত্র, গোপন সূত্র, গোপন সূত্র, গোপন সূত্রটা কোথা থেকে সূত্র সেটাকে আমরা বুঝি না, নিজে এইসব করি, আমরা জানি না গোপন সূত্র কোথা থেকে আসে। এখন আর কার ড্রেস নিয়ে তোমরা বলবে, বলবে হ্যাঁ কন্টেন্টের কি কম আছে, কন্টেন্টের কম নেই, ভিউজের কম আছে, যেই লেভেলের ভিউজ এই মেয়েটাকে নিয়ে করলে হতো সেই লেভেলের ভিউজ কি অন্য কাউকে নিয়ে করলে হবে, হবে না। মেয়েটা অসুস্থ হয়ে গেছে লাইভে দেখেছে, তারপরও বলছে না তুমি সুস্থ হয়ে ফিরে আসো, তারপরও বলছে না তুমি রেস্ট নাও, তারপরও বলছে আয় খুকু আয়, আবার কি শখ না গেলে বলে বাড়িতে যাবে। একদিন এই ঠুসন দেওয়া বুড়ি শুকে জুতা দেখিয়েছিল, সে হচ্ছে এই ধরনের মানুষ, তোমরা বলো না দেখলে পরে মাতৃত্ব মই লাগে, এই তার মাতৃত্ব, তার মাতৃত্ব চেহারাটা হচ্ছে এটা, তোমরা দেখতেই পারো না, কারণ কি তোমরা ঢঙ্গি বউকে ভালোবাসো, আর ভাবছো উনি ঢঙ্গি বউর জন্য করছে ভিডিও, করছে না ঢঙ্গি বউর জন্য, করছে নিজের জন্য। তুমি কি, হ্যাঁ আমিও নিজের জন্য করছি, বাট এথিক্স রেখে করছি, এথিক্সকে ভেঙে চুড়ে মুচড়ে করছি না। একটা বয়স্ক মহিলা হয়ে যদি কোনো পুরুষকে হাফ লেডিস বলে মানায় কি মুখে, বলুন উত্তর দিন, কোনোদিনও পারবো না এসব কথা বলতে। তাই বললাম হাসি পেয়েছে আজকে, দুদিন ধরে কি কষ্ট, কালকে সকালে রূপটাই পাল্টে গেল বিকেলে, এখন ব্যান্ড বাজা বারাত বাজাও, তোরে সারতাম না তোরে পিছন থেকে তিলম তিলে ভিডিওগুলি করুম, এই কথাগুলি মনে পড়ছে আমার, পড়ছে, তুই ভাবছোস কি তোরে সিরা খাও পিছন থেকে তুলুম, এখন তুলো, এখন না পিছন আছে না আগাছে, জানি না হয়তো এক্ষুনি রুমকে ঝুমকি ভিডিও ছাড়লে পারে,
এটা আলাদা কথা, কিন্তু এখন পর্যন্ত তো নেই, আমি এটা বলে দিলাম যে কমিউনিটি পোস্ট দেখে কেউ কিছু করতে পারে না, করলে আমাদের মতো লোকদের যারা এরকম করে ভিডিও করছে বা যারা নিজেরা করছে, যারা নিজেরা কন্ট্রোভার্সি ভিডিও করছে, আবার এরাই বলছে কমিউনিটি পোস্ট দেখে ভয় পেয়ে গেছে। এখানে স্পেসিফিক চ্যানেলের নাম বলতে লাগবে, স্পেসিফিক থাম্বনেল দিতে লাগবে, স্পেসিফিক নেম বলতে লাগবে, একটা মানুষের নাম, অর্পিতা নাম বললেই অর্পিতা হয়ে যাবে না, অর্পিতা নামে প্রচুর মানুষ আছে। এসব মুছে আমি যখন আমি যদি এখন আরো ভিডিও করি যে হ্যাঁ অর্পিতা নামে ভিডিও করছে, অর্পিতাটা কে? বাজারে অর্পিতা পাল, অর্পিতা দে, অর্পিতা রায়, অর্পিতা পান্ডা, আমারই ভিউয়ার্স আছে অর্পিতা পান্ডা, অর্পিতা কি পাল নিয়ে, সেটা কোনো জায়গাতে প্রুফ করা যাবে না। কথাগুলি বলার আগে ভিউয়ার্সের উপরে চশমা পরাতে যায় পারবে আমাদের সাথে করতে। স্পেসিফিক নাম বলতে লাগবে, অমুক চ্যানেলের ওনার অমুক নাম, তবে গিয়ে হবে। প্যাশন উইথ এপি অর্পিতার দিকে বলছি, যখন কেউ কথাটা বলে প্যাশন উইথ এপি অর্পিতা পালকে বলছি, তখন গিয়ে আমাকে হিট করা হলো। সেটা যদি না হয় কোনো কিছু কিছু করতে পারবে না, কোনো কিছু কিছু করতে পারবে না, চাইলেও পারবে না। আর চাইলে হতো এমন করে বললে, তাহলে যে বলেছে তার ঘরে ভুরি 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 সুখে নিয়ে ভিডিও করে আছে, তাহলে সুখ অবিশেষ করে দিতে পারত। বহুত ভিডিও আছে, তো এত সহজ না পৃথিবীটা। এটার মধ্যে পজিটিভিটি আছে, নেগেটিভিটি আছে, সবচেয়ে বড় কথা যেটা বড় চ্যানেলও থামাতে পারছে না, কারণ ওরকম কিছু হয় না। এটুকুর জন্য বলে আসলাম, তোমরা অনেকেই আর রুমকি চুমকি কেমন আছে আমি জানি না, এটা বলে লাভ নেই। রুমকি চুমকি বাবাকে আমি বলবো, আপনি আসুন মেয়ের পাশে, মেয়েকে আপনার স্ত্রীকে নিয়ে আসুন, মেয়েকে সুস্থ রাখার চেষ্টা করুন। আর রুমকি চুমকি যেখানে আছো, যেভাবে আছো, যে পরিস্থিতিতে আছো, ভালো থাকো। ইউটিউবের সমস্ত নোটিফিকেশন হাইড করে দাও, ইউটিউব থেকেই সরে যাও, ইউটিউব থেকেই সরে যাও। হাজারটা ভিডিও নামুক তুমি জানবেই না, দেখবেই না, জানবে কোথা থেকে? ব্যাস এটুকুনি বলবো, নিজের মেয়ের ভবিষ্যৎটা এভাবে এলিয়ে দিও না। ফিরে তুমি ইউটিউবে আসবেই, ইউটিউব তুমি করবে, কেন করবে না, করবে এখন না পরে। আর যদি মনে করে নিতে পারো তোমার ব্যাপার, আমি তোমার না তো তোমাকে আমি চিনি না তো তোমাকে আমি জানি, হ্যাঁ, তো আমি এর বিশেষ কিছুই বলতে পারবো না, আমার বলার অধিকারও নেই। দেখা গেল এক্ষুনি আমি ভিডিওটা ছাড়বো, এর আগে রুমকি ঝুমকি ভিডিও নামিয়ে ফেলেছে। সুস্থ থেকো, ভালো থেকো বলে দিলাম, এটাই বলতে আসলাম। কমিউনিটি পোস্ট দেখে কেউ কাউকে কিছু করতে পারে না, এর প্রমাণ আমাদেরই দলের লোকরা, আমাদেরই গ্রুপের লোকরা যারা অলরেডি অনেক কিছু পেয়ে গেছে। বাই।